শেখ আমি নিউ থেকে বলছি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আহাবাকুমল্লাহ প্রশ্ন হল সুরা আল বাকার আর দুইশো নম্বর আয়াতটি কি শুধুমাত্র আল্লাহ রাস্তায় সশস্ত্র জেহাদকারীর জন্য নাকি সকল ক্ষেত্রে বিস্তারিত জানাবেন আপনার দোয়া চাই প্রশ্ন করেছেন নিউইয়র্ক থেকে থাকে অমুসলিম দেশে আর জিজ্ঞাসা করছেন সশস্ত্র জেহাদ সম্পর্কে বলবো যদি মুসলিম দেশ থেকে গিয়ে থাকেন তো আল্লাহর অস্তে সব কাফের দেশে স্থায়ী বসবাস না করে মুসলিম দেশে চলে আসুন আল্লাহ যেন সহজ করে দেন এবং ভালো পরিবেশে বসবাসের তো দান করেন এটি আমার নসিহাত আর যদি এক কাফের দেশ থেকে আর কাফের দেশে যে গিয়ে থাকেন কারণ সমস্ত মুসলিমদেরকে মুসলিম দেশে জায়গা কেউ দেবেও না আর জায়গা হবেও না যে বর্তমান অবস্থা তাতে জায়গা হবে হয়তো কিন্তু জায়গা দেবেও না সুতরাং এই ক্ষেত্রে যদি কাফের দেশ থেকে কাফের দেশে গিয়ে থাকেন তাহলে খারাপ থেকে ভালোর দিকে যাওয়ার চেষ্টা করেন ভালো থেকে খারাপ জায়গায় যাবেন না দুনিয়ার স্বার্থে এই কথাটি মনে রাখবেন এইটা আপনার জীবনে অনেক বড় জিহাদ অনেক বড় হচ্ছে ত্যাগ অনেক বড় কোরবানি আল্লাহ যেন তৌফিক দান করেন তারপর যে আয়টি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন নাম্বার দিয়ে জিজ্ঞাসা করাটা ঠিক নয় এর জন্য আমাকে আপনার জন্য আয়াত দেখতে হবে হ্যাঁ আয়াত আপনাকে বলতে হবে যে কোন আয়াত তারপরে বলছি সে আয়াতটি হচ্ছে কতি বা আলেই কুমল কেত আল্লাহ কুরহুল্লাহুম তোমাদের ও সশস্ত্র লড়াইকে বিধিবদ্ধ করা হয়েছে যেটা তোমাদের জন্য কষ্টকর তারপরে ওয়া আসান তাকরা হোসেইয়া ওহ ও খাইরুল্ক ওয়াসান তহিবুসাইন ওহ ও শরু উল্লাহ আল্লাহ ইয়া আলম আনতুম্লাহত আলাম হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো অপ্রীতিকর মনে করছো কিন্তু ওহ ওয়া লাকুম সেটা তোমাদের জন্য কল্যাণকর ওয়াসান তহিবু সেন আর কোন কোনো জিনিসকে বা কিছু বিষয়কে তোমরা খুব পছন্দ করছো যে এমনটাই হোক বা এমনটাই করি ওয়া সরুম কিন্তু সেটা তোমাদের জন্য অনিষ্টকর তাতে তোমাদের ক্ষয়ক্ষতি রয়েছে বিপদ রয়েছে ওল্লাহ আলম আন্তমন আল্লাহ বেশি ভালো জানেন তোমরা তেমন কিছু জানো না এই আয়াতের শুধু প্রথম অংশটুকু সশস্ত্র জেহাদ সম্পর্কে আর বাকি অংশটুকু সকলের জন্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য আমরা অনেক কিছুকে নিজের জন্য খারাপ মনে করি দিন দুনিয়ার ক্ষেত্রে খারাপ মনে করি অনেক সময় কিন্তু অহুয়া লাগু সেটাতে আমাদের জন্য ভালাই কল্যাণ রয়েছে আবার কোনো কিছুকে আমরা পছন্দ করি অনেকে ছেলে সন্তান চান কিন্তু ছেলে সন্তান আপনার জন্য বিপদ নিয়ে আসবে হয়তো অনেকে চান যে সুন্দরী স্ত্রী কিন্তু সুন্দর স্ত্রী আপনার জন্য বিপদ নিয়ে আসবে হয়তো ফেতনার কারণ হবে হ্যাঁ বা তার চরিত্র ভালো হবে না এই এইরকমই অনেকে ধন দৌলত বা সবাই প্রায় ধন দৌলত পছন্দ করেন কিন্তু ধন দৌলত আপনার বেশি হলে বিপদ টেনে নিয়ে আসবে হয়তো ইত্যাদি ইত্যাদি তাহলে এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে এই যে করোনার মহামারী মহামারীর ক্ষেত্রে সারা পৃথিবীর কে চায় যে করোনা এইরকম অবস্থায় থাকুক এত লং টাইম ধরে আল্লাহ যেন তাড়াতাড়ি ভালো মানুষদের উপর থেকে পালামত উঠিয়ে নেন আজাবকে আল্লাহ উঠিয়ে নেন আল্লাহ আমাদেরকে মাফ করেন্লাফা মিনা কিন্তু এটা আমাদের যে অপ্রীতিকর হলেও হলে এতে অনেক কল্যাণের দিক রয়েছে অনেক কল্যাণের দিক রয়েছে এইরকমই কারো তালাক হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অনেক কষ্ট লাগছে হাই তালাক হয়ে গেল আমার হ্যাঁ কষ্ট লাগছে কখনো এটা চাননি আপনি কখনো এই এইরকম কল্পনা করেননি যে আমার পরিস্থিতির সম্মুখীন হইতে হবে কিন্তু তাতে হয়তো কল্যাণ রয়েছে তো এই বিষয়গুলি সবার জন্য এই বিষয়গুলি সবার জন্য বাকি সশস্ত্র যে জেহাদ সেটির জন্য বেশ কিছু শর্ত রয়েছে সেটা প্রথম শর্ত হচ্ছে যে মুসলিম শাসকে নেতৃত্ব হইতে হবে খেয়াল খুশি মোল্লাদের ফতুয়াতে আলেমের ফতুয়াতে মুফতির ফতুয়াতে আর আবেগী কিছু মূর্খ মুসলিমদের আবেগের ভিত্তিতে না 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 মুসলিম শাসকের নেতৃত্বে হইতে হবে তিনি অনুমতি দিলে তার অনুমতিক্রম হইতে হবে বাবা মা আছে তাদের অনুমতি হইতে হবে আর তারপরে বিজয়ের সম্ভাবনা হইতে হবে তো সেসব বিষয় নিয়ে আলোচনা আর তারাই করবেন যারা এই রকমের যোগ্যতা লাভ করেছেন অর্থাৎ যাদেরকে আল্লাহ বলে আলমিন এই ক্ষমতা দিয়েছেন আর তার আগে শুধুই এগুলি জানা আ কিসের জন্য জানা যেখানে আপনি জীবনের অনেক ক্ষেত্রে ঘাটতি রেখেছেন আপনি ভালো পরিবেশ বসবাসের চেষ্টা করুন আল্লাহ যেন তৌফিক দান করেন ইনমা আল